সঠিক সময় সঠিক জায়গায় ইনভেস্ট করা অত্যন্ত জরুরি। ইনভেস্টমেন্টের জন্য এরকম বিকল্প খুঁজতে হবে যেখানে লো রিস্ক হাই রিটার্ন পাওয়া যাবে। তাই স্বাভাবিকভাবেই মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে ইনভেস্ট করার প্রবণতা বেশি। এখানে সাধারণ মানুষ নিজের সুবিধা অনুযায়ী কত টাকার মান্থলি ইনস্টলমেন্ট করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এসআইপি তাদের জন্য বেশ লাভজনক যারা শেয়ার বাজারে সরাসরি বা অন্যান্য বিকল্পে এককালীন বেশি টাকা ইনভেস্ট করতে চান না। তাই আপনাদের এই ভিডিওতে তিনটি স্কিমের কথা বলবো যেখানে আপনি এসআইপির মাধ্যমে টাকা ইনভেস্ট করলে বড় অঙ্কের রিটার্ন পেতে পারেন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনিও আপডেট হয়ে যান। চলুন তবে ভিডিওটি শুরু করি। আপনি এসআইপির সম্বন্ধে শুনে থাকবেন, একবার আপনি ব্যাংকে ম্যান্ডেট করে দিন যে প্রতি মাসে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা অর্থাৎ যতটা আপনি চান তা কাটতে থাকুক আর স্কিমে ইনভেস্ট হতে থাকুক। তাই প্রতি মাসে আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না, প্রতি মাসে আপনার টাকা অটোমেটিক্যালি কাটা হয়ে যাবে। এটাকে আপনি যখন খুশি বন্ধ করতে পারেন, বাড়াতে পারেন বা কম করতেও পারেন, এসবের কোনো চার্জ লাগে না। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন খুশি এসআইপি বন্ধ করে দিলে তাতে আপনার লস হতে পারে। এসআইপির সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এই ভিডিওর আই কার্ডে এবং ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। এখানে আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ধরে নিন আপনার এসআইপি চলছে কিন্তু ব্যাংকে টাকা নেই, এসআইপি বাউন্স হয়ে যাবে, এর ফলে অনেকেই ভয় পেয়ে যান। কিন্তু ভয়ের কিছু নেই, এটা চেক বাউন্সের মতো একদমই নয়। আপনার এসআইপি যত খুশি বাউন্স হোক, 5-10 টাকার কাছাকাছি ব্যাংকের ম্যান্ডেট চার্জ লাগে, এছাড়া আর কোনো লোকসান হয় না। এসআইপিতে আপনি যতটা বেশি সময় ধরে ইনভেস্টেড থাকবেন ততটা আপনি বেশি অঙ্কের লাভ পাবেন। এরকম একাধিক এসআইপি রয়েছে, এখানে মাত্র 100 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আমি তিনটি এসআইপি স্কিমের কথা বলবো যেখানে বিপুল পরিমাণে আয় লাভ করার সম্ভাবনা রয়েছে, চাইলে আপনি এই স্কিমে এসআইপি শুরু করতে পারেন। বাজারে এরকম একাধিক মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে যেখানে 5 বছরে 15-25% পর্যন্ত ইয়ারলি রিটার্ন পাওয়া যায়। ভ্যালু রিসার্চ অনুযায়ী সবথেকে ভালো রিটার্ন দিচ্ছে এই তিনটি স্কিম, সেগুলি হলো PGIM ইন্ডিয়া মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, কোটাক স্মল ক্যাপ ফান্ড এবং মিরে অ্যাসেট এমার্জিং ব্লু চিপ ফান্ড। এই ফান্ডগুলির নাম আগের একটি ভিডিওতেও বলেছিলাম, সেখানে এই কোম্পানির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। সেই ভিডিওটি যদি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর আই কার্ডে ও ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে, চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। এই তিনটি মিউচুয়াল ফান্ড 5 বছরে কতটা রিটার্ন দিয়েছে তা আমরা উদাহরণের সাহায্যে দেখে নেব। প্রথমে আসি PGIM ইন্ডিয়া মিড ক্যাপ অ্যানুইটি ফান্ডের সম্বন্ধে। এই ফান্ড গত 5 বছরে 25%-এর বেশি রিটার্ন দিয়েছে। যদি আপনি এই স্কিমে প্রতি মাসে 5000 টাকার এসআইপি করতেন তাহলে আপনি 1 বছরে টাকা জমা করেছেন 5000 টাকা × 12 মাস সমান 60,000 টাকা, এবং 5 বছরে আপনি টাকা ইনভেস্ট করেছেন 60,000 × 5 সমান 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার এসআইপি ভ্যালু 5 বছরে দাঁড়াতো 11 লক্ষ টাকা। নেক্সট আসি কোটাক স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ড গত 5 বছরে 23%-এর বেশি রিটার্ন দিয়েছে। ঠিক একইভাবে আপনি যদি 5000 টাকা করে প্রতি মাসে এসআইপি করতেন তাহলে আপনি এখানেও টোটাল 3 লাখ টাকা ইনভেস্ট করতেন, এবং 5 বছর পর আপনার এসআইপি ভ্যালু দাঁড়াতো 10,54,000 টাকা। আর যদি মিরে অ্যাসেট এমার্জিং ব্লু চিপে প্রতি মাসে 5000 টাকা হিসাবে জমা করতেন সেখানেও আপনি 23% হিসাবে রিটার্ন পেতেন, আর আপনার 3 লাখ টাকার এসআইপি ভ্যালু দাঁড়াতো 10,47,000 টাকা। আর যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চান কিন্তু এখনও পর্যন্ত ডিম্যাট অ্যাকাউন্ট খোলেননি, তবে শেরখান এবং সামকোর মতো নামি কোম্পানি আছে যেখানে আপনি বাড়িতে বসেই অল্প কিছু মিনিটের মধ্যেই কোনো চার্জেস ছাড়াই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, এমনকি মোবাইলের মাধ্যমে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারবেন এবং সেখানে আপনি শেয়ারসও কিনতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডের মতো অনেক জায়গায় টাকা ইনভেস্ট করার অপশান পেয়ে যাবেন। আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আপনার একটা লাইক এই ধরনের ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। এই ভিডিও কেবলমাত্র এডুকেশন পারপাসের উদ্দেশ্যে তৈরি, আপনি যদি এই ফান্ডে নিবেশ করেন সেটা আপনার ডিসিশন হবে। এই ফান্ডে নিবেশ করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নেবেন। আজ তবে এতটাই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।